সুমনকে আমার একটা প্রশ্ন, ব্যারিস্টার সুমন ভাই, আপনি সাকিব আল হাসানকে কিছু টাকা দিতে চেয়েছিলেন যে সাকিব আল হাসান যেন জুয়ার মতো কোম্পানিতে বিজ্ঞাপন দেওয়া থেকে বা জুয়ার মতো অ্যাক্টিভিটি থেকে নিজেকে বিরত রাখে, আপনি এটা করেছিলেন এবং এই কারণে সাকিব আল হাসান আপনাকে মারতে গিয়েছিল, খুব ভালো কথা। আমার প্রশ্ন, আপনি এতই ন্যায় নীতিবান মানুষ, আপনি তো সংসদে গেছেন, আপনি সংসদে গিয়ে যখন দেখবেন এই জুয়ারু আপনার পাশে বসে আছে তখন আপনার কেমন লাগবে বলেন? বলেন। অনেক মানুষ ব্যারিস্টার সুমনকে প্রশংসা করছে, উনি নির্বাচনে জিতছে। আমি বলি একটা কথা, ব্যারিস্টার সুমন বলেন, সাকিব আল হাসান বলেন, মাশরাফি বিন মর্তুজা বলেন, তারা সবাই এই ভোট চোরের অংশীদার। কারো একজন অনেক ফেসবুক ফলোয়ার আছে, এই জন্য সে ভালো হয়ে যাবে না? সে সেলিব্রিটি, এর জন্য তার কোনো অপরাধ নাই না? এর জন্য তার ভুল ধরা যাবে না? না, এটা না। এই জন্য আমি অনেক দেখছি অনেক মানুষ ব্যারিস্টার সুমনকে অভিনন্দন জানাচ্ছে। কিসের অভিনন্দন? ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে বৈধ বানানোর চেষ্টা করেছে, ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে প্রচার করেছে, ব্যারিস্টার সুমন এই ভোট চুরি নির্বাচনকে দিয়ে এমপি হয়েছে। আমি ব্যারিস্টার সুমনকে বলছি যে সাহস থাকলে আপনি তো দুর্নীতির বিরুদ্ধে বলেন, আপনি বলতে পারবেন যে এই এই ভোট চুরির ভোট? হ্যাঁ, আপনি কালকে গিয়ে সংসদে গিয়ে মনে হয় ফাটা গেষ্ট আয়ে গেছে। আরে, তোমার নেত্রী সবচেয়ে বড় চোর, ভোট চোর, তুমি তার বিরুদ্ধে বলতে পারবা? হ্যাঁ, ফাটা গেষ্ট সংসদে গিয়ে ফটর ফটর, আমি হাই হাই, ভোট চোরে নির্বাচনে গিয়ে একটা মানুষ এত প্রশংসিত হয়, মানে আমি তো দেখে আমার জ্বালা পড়া শুরু হয়ে গেছে, মানে আমার হিংসা লাগতেছে, আমার মানে হলো খারাপ লাগতেছে। একটা ভোট চোরের নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে এমপি হয়ে এমন একটা ভাব করতেছে সে হলো ফাটা গেষ্ট। বেটা, তুই কত বড় ফাটা গেষ্ট, তোর নেত্রী তো ভোট চোর, ওই সংসদে সবাই ভোট চোর, বলতে পারবি ক্ষমতা আছে? হ্যাঁ, ক্ষমতা আছে। জি, কি প্রশ্ন? না, আপনার হলো ব্যারিস্টার সুমন, খাম্বা সুমন, এগুলো নিয়ে বলা যাবে না, কারণ আমি যেটা মনে করি ওই ভিডিওটা রিভার্স করা হতে পারে, যেটা সত্য সেটা বলতে হবে। তো ব্যারিস্টার সুমন এত প্রতিবাদী, তো এত প্রতিবাদী হলে উনি যেই নির্বাচনের মাধ্যমে এমপি হচ্ছে, এটা তো ভোট চুরি নির্বাচন, আগে এই নির্বাচনের বিরুদ্ধে আগে প্রতিবাদ করুক সে। এই নির্বাচনের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে নাই, ভোট দিতে পারে নাই, হতে পারে ব্যারিস্টার সুমন বিএনপির সঙ্গে নির্বাচন করে জয়ী হতে পারে, হ্যাঁ জয়ী হতে পারে, তাই বলে এই নির্বাচন বৈধ নাকি? এই নির্বাচন বৈধ না। এবং আমি তো ওনাকে এই প্রশ্নটাই করছি, সাকিব আল হাসান তো জুয়ার অভিযোগে অভিযুক্ত, ব্যারিস্টার সুমন নিজে অভিযোগে অভিযুক্ত করছে, তাকে অনুরোধ করব সংসদ দাঁড়ায় এই জুয়া বিষয়ে বলতে, সে কত বড় প্রতিবাদী মানুষ আমি দেখবো। তারপরে মাশরাফি বিন মর্তুজা, মাশরাফি বিন মর্তুজা এই খেলোয়াড়কে সারা দেশের মানুষ ভালোবাসে, তাকে এত মানুষ ভালোবাসে, তারপরেও সে এসপিসির মতো কেলেঙ্কারি করলো, রিং আইডির মতো কেলেঙ্কারি করলো, তারপরে ইউরেঞ্জে কেলেঙ্কারি করলো, ওর কত টাকা দরকার ভাই? এখন আমি বলবো সুমন সাহেব, দেখি এই চুরি ধরেন, আপনি ধরেন এই চুরি ধরেন, সংসদে একই সাথে এই চোরকে সাথে করে নিয়ে বসবেন, তারপরে রাজাকার, জুন্নে রাজাকার, ফারাজ করিমের, ফারাজ করিমের বাবা জুন্নে রাজাকার, এই জুন্নে রাজাকারকে শেখ হাসিনা নৌকা মার্কা দিছে, এই নৌকা মার্কা নিয়ে জুন্নে রাজাকার সংসদে ঢুকছে, ব্যারিস্টার সুমনকে বলবে আমার এই সংসদে রাজাকারের পাশে আমি বসবো না? কালকে ফাটা গেষ্টের মতো মনে হয় ফাড়াই বলছে, কি একটা অবস্থা! এগুলো এগুলো পাগলামি বন্ধ করেন, হ্যাঁ এগুলো ভাইরাল ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, এই করবেন, এই করবেন, আপনি তো মিয়া এমপি হয়েছেন দুর্নীতির নির্বাচনের মধ্য দিয়ে, এই নির্বাচনে মানুষ মানুষ তো ভোট দিতে যায়নি, 7% ভোট সেটাকে বানায় দিছে 28%, ওটাকে আবার বানাচ্ছে 40%, তাতেও পেট ভরতেছে না, এখন বানাচ্ছে 41%। তো এটা এই এই নির্বাচন দিয়ে, এই নির্বাচনে ব্যারিস্টার সুমন না শুধু, আরও পীর দরবেশও যদি এটাতে অংশগ্রহণ করতো, তারা সবাই এই ভোট চোরের সহযোগী, এবং এই লোকের যারা প্রশংসা করে তারা মানসিক রুগী, তারা মানসিক রুগী, সাইকো, সাইকো ছাড়া ভোট চোরের সহযোগীকে কেউ প্রশংসা করতে পারে না। পুরো বাংলাদেশের ক্ষতি হয়েছে, সেই ক্ষতির মধ্য দিয়ে তারা এমপি হয়েছে, তারা বাংলাদেশের পক্ষের লোক না,
বাংলাদেশের পক্ষের লোক হলে ওই জুন্নার রাজাকারকে শেখ হাসিনা নৌকা মার্কা দিত না। এটা আমার যদি ব্যারিস্টার সুমনের সাহস থাকে ফারাজ করিমের বাপ জুন্নার রাজাকারের বিরুদ্ধে একটা কথা বলুক সংসদে গিয়ে, যে রাজাকার কেন সংসদে, রাজাকারের পাশে আমি বসবো না। ধন্যবাদ সবাইকে।